বিগত সরকার চামড়া শিল্পের ক্ষেত্রে যেভাবে অসহযোগিতা করেছে এর পুনর্বৃত্তি আর চান না খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তাদের আশ্বস্ত করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ বলেছেন এই শিল্পকে এগিয়ে নিতে যা করণীয় তার সবই করবে সরকার রবিবার সচিবালয় উপদেষ্টার সাথে বৈঠক করেন চামড়া খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরে সাংবাদিকদের তারা অভিযোগ করেন হাজারিবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করা হলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সহ আনুষাঙ্গিক অবকাঠামো স্থাপনে আওয়ামী লীগ সরকারের সহযোগিতা মেলেনি অন্তর্বর্তী সরকার যে সেই সংকট দূর করবে বলে আশা ব্যবসায়ীদের এছাড়া নীতির যথাযথ বাস্তবায়ন ও প্রয়োজনে সংস্কার এবং চামড়া ও চামড়াজাত পণ্যকে আরও রপ্তানিযোগ্য করতে ওর বাজার সম্প্রসারণে সরকারের সহযোগিতা চাইলে তাদের আশ্বাস দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা তবে এক্সপোর্টে আমরা যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি না এটা হচ্ছে একটা বড় একটা স্কোপ তাদের নানাবিধ সম্ভাবনা আছে সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা আলাপ করেছি এবং তাদের চামরা যে সার্টিফিকেশন যেগুলো দরকার বাইরে যেতে হলে এইগুলো নিয়ে আলাপ করেছি মোট আমাদেরকে আপনারা জানেন হাজারবাগ থেকে নিয়ে গেছিল ধরে নিয়ে গেছিল সাবার টেকে আমাদের এই জায়গাগুলোকেও রেট দিয়ে রাখছিল এখন আমরা ওইখানে যেয়ে ব্যবসা করতে পারিনি সি ইউটিভি ঠিক নেই আগে যা বলছিল সব মিথ্যা কথা বলেছিল আশা করি ইন্ট্রুলে একটা সলভ করবেন আমাদেরকে আশ্বাস দিয়েছে